আর মাত্র কয়েকদিন পর তোমাদের এসএসসি পরীক্ষা। এখন একটা প্রশ্ন সবাই আমাদেরকে করছে, ভাই আসলে কত ঘন্টা আমাদের পড়া উচিত? আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। এখানে কত ঘন্টা পড়া উচিত বিষয়টা আলোচনা করার আগে বুঝতে হবে তুমি কেমন স্টুডেন্ট, তুমি কেমন ছাত্র বা ছাত্রী, তোমার পড়াশোনা কতটুকু হয়েছে এবং পরীক্ষার কতদিন বাকি আছে। প্রথমত পরীক্ষা নিয়ে একটু বলে নেই, পরীক্ষা টাইম মতো হবে, সময় মতো পরীক্ষা হবে, এই বিষয়ে মাথায় রেখে পড়াশোনা করো। পরীক্ষা পিছিয়ে যাবে এই ধরনের চিন্তাভাবনা থেকে দূরে আসো, কারণ এমনটা নাও হতে পারে। আর পরীক্ষা যদি পিছিয়ে যায় সেটা ওই সময় দেখা যাবে, তাই ওই চিন্তা করে এখনই কান্নাকাটি করার কোনো মানেই হয় না। তোমার প্রিপারেশন হবে, পারফেক্ট টাইমে এক্সাম হবে, পারফেক্ট রুটিন অনুযায়ী তোমার এক্সাম হবে, সেটা তুমি মাথায় নিয়ে পড়াশোনা করো। যদি ওই সময় এক সপ্তাহ পরে পরীক্ষা হয় বা পরীক্ষার মাঝখানে দুই একটা স্থগিত হয়, সেই চিন্তা করে এখন সুবিধা নেওয়ার চেষ্টা করো না। এখন পড়াশোনা মতো করে তুমি করো, যে পরীক্ষা টাইম মতো হচ্ছে। এবার আসি, তোমার পড়াশোনা আসলে দৈনিক কত ঘন্টা করা উচিত। কয়েকটা ক্যাটাগরি স্টুডেন্ট তোমাদের মধ্যে রয়েছে, কেউ হয়তো বা অনেক ভালো মানে পড়াশোনা করেছে বিগত দিনে, প্রতিদিনই পড়াশোনা করেছে, তার বইগুলো কমপ্লিট, তার কিন্তু পড়াশোনার পরিমাণটা তুলনামূলক কম। আবার অনেক স্টুডেন্ট আছে যে কিনা পড়াশোনা করেই নাই, যে কিনা বই রেখে দিয়েছে, এখন হয়তো বা মাথায় ভূত চেপেছে পড়াশোনা করবো এখন পড়াশোনা করতে এসেছে, তাদের কিন্তু পড়াশোনার পরিমাণটা বাড়বে। অর্থাৎ ভালো স্টুডেন্ট যারা আছে তাদের বই ইতিমধ্যে কমপ্লিট, তাদের ব্যাপারটা আলাদা, যারা খারাপ স্টুডেন্ট তাদের ব্যাপারটা আলাদা, যারা বিলো অ্যাভারেজ বা অ্যাভারেজ স্টুডেন্ট, যারা কিনা হয়তো বা মানে মোটামুটি সবই করেছে আবার কিছুই করেনি এমন একটা বিষয়, তাদেরও ব্যাপারটা আলাদা হবে। এখানে বেশ কয়েকটা টাইপের স্টুডেন্ট হিসাবে পড়াশোনার বিষয়টি মাথায় আসে। এবার আসে আমরা তোমাদের পড়ার টাইম টেবিলটা নিয়ে কথা বলতে, আসলে টাইম টেবিল কেমন হওয়া উচিত এবং দৈনিক কত ঘন্টা পড়া উচিত। দেখো, তোমার এখানে কয়েক ধরনের সাবজেক্ট আছে, যার মধ্যে ধরে নাও যে সাবজেক্টগুলো তোমার প্রাইভেট পড়তো এই এক ধরনের সাবজেক্ট, আর এক ধরনের সাবজেক্ট হচ্ছে যে সাবজেক্টগুলো তোমাদের প্রাইভেট পড়তে হয় না, তুমি বাসে পড়লেই হয়। যেমন ধরো বাংলা প্রথম দ্বিতীয় প্রাইভেট পড়তে হয় না, ICT প্রাইভেট পড়তে হয় না, ধরে নাও তোমার এখানে দুই একটা ছোটো ছোটো সাবজেক্ট বিজ্ঞান সমাজ প্রাইভেট পড়তে হয় না, এই সাবজেক্টগুলো তোমাকে শেষ করে ফেলতে হবে। যদি ইতিমধ্যে শেষ করে থাকে তাহলে তুমি সেভাবে রিভিশন দাও, আর যদি শেষ করে না থাকে তাহলে তুমি শেষ করবা। তো তুমি যে দৈনিক পড়বা সেই পড়ার মধ্যে এই যে সাবজেক্টগুলো তোমার প্রাইভেট পড়তে হয় না, যে সাবজেক্টগুলো কারো কাছে তোমার হেল্প নিতে হয় না, সেগুলো তোমাকে আগে উঠিয়ে রাখতে হবে, ব্রেনের মধ্যে আগে ঢুকে রাখতে হবে, পরীক্ষার সময় জাস্ট রিভিশন দিবা। অর্থাৎ তুমি বাংলা প্রাইভেট পড়তে হয় না, যদি পরীক্ষার আগের দিন রাতে পড়িয়ে যাবা, মানে পরীক্ষার আগের দিন রাতে পরে তারপর যে পরীক্ষা দিবে এমনটা দরকার নাই। তুমি বাংলাটাকে কমপ্লিট করে রাখো, বাংলা বই সম্পর্কে ভালো ধারণা নাও, অধ্যায়গুলো সম্পর্কে ধারণা নাও, সৃজনশীল প্রশ্নগুলো পড়ো, MCQগুলো পড়ো, বাংলা দ্বিতীয় পত্র ক্ষেত্র সেম, ICT ক্ষেত্র সেম, এভাবে তোমাকে প্রিপারেশনগুলো নিতে হবে। কিন্তু ইংরেজি, তারপর হচ্ছে গণিত, তারপর হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অ্যাকাউন্টিং, এই যে সাবজেক্টগুলো আছে, যে সাবজেক্টগুলো তোমাকে রেগুলার প্র্যাকটিস করতে হয়, টিচারের কাছে যেতে হয়, প্রাইভেট পড়তে হয়, প্রাইভেটে টিচার একটা পড়া দেয়, কোচিংয়ে একটা পড়া দেয়, এই ধরনের যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলোর জন্য আলাদা টাইম টেবিল রেডি করতে হবে। তো দুইটা টাইম টেবিল তোমাকে প্রতিদিন চলমান রাখতে হবে। ফার্স্ট মিনিমাম 3-4 ঘন্টা তোমাকে একটা ফিক্সড সাবজেক্ট পড়তে হবে, হতে পারে সেটা বাংলা, সামনের 5 দিন শুধু বাংলাই পড়বা, তো পরের 5 দিন ICT পড়বা, পরের 5 দিন তুমি সমাজ পড়বা, পরের 5 দিন বিজ্ঞান পড়বা। তো এভাবে টানা 5 দিন যখন তুমি ফিক্সড টাইমে বাংলা পড়ছো বা সমাজ পড়ছো বা বিজ্ঞান পড়ছো, তাহলে কিন্তু ওই বইটা একটা টাইমে 5 দিন বা 4 দিনের মধ্যে বইটা কাভার হয়ে যাবে। যদি আরও সহজ করে বলি, ধরো তুমি এখানে বাংলায় প্রথম দিন করলা কি 3টা অধ্যায় পড়লা, তো 3টা অধ্যায় তুমি আজকে সারাদিন বসে 3টা অধ্যায় পড়লা, 4 ঘন্টা বা 5 ঘন্টা বসে ধরো 3টা অধ্যায় পড়লা, পরের দিন তুমি বাংলা 3টা অধ্যায় পড়লা, পরের দিন 3টা অধ্যায় পড়লা, এভাবে দেখা গেলো 4 দিন বা 5 দিন বসে তুমি গদ্য কবিতা মিলিয়ে 3টা 3টা করে তুমি সবগুলো অধ্যায় শেষ করে ফেললা, হয়তো 6-7 দিনের মধ্যে বই শেষ। তো এভাবে তোমাকে একটা মানে পারফেক্ট একটা টাইম টেবিল করে তোমাকে একটা নির্ধারিত সাবজেক্ট কনফার্ম করে রাখতে হবে ওইখানে। সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে টেম্পোরারি সাবজেক্ট, সেটা হতে পারে তোমার গণিত, ইংরেজি হতে পারে, ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার হতে পারে, সেটা ICT হতে পারে যদি তুমি সেটার উপরে অন্যভাবে প্রস্তুতি নাও, বা সেটা যদি প্রাইভেট পড়ো, হতে পারে সেটা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অ্যাকাউন্টিং, যে কোনো কিছু একটা হতে পারে। সো এই ব্যাপারটা কি যে প্রাইভেট একটা কিছু শিক্ষক পড়া দেয়, ওইটার জন্য তোমাকে টাইম টেবিল রেডি করতে হবে। তুমি 4 ঘন্টা পড়বা নর্মাল পড়া, যেটা তোমার প্রতিদিনের একটা নির্ধারিত রুটিন অনুযায়ী হবে, একটা টার্গেট থাকবে, আর টিচার যে পড়াগুলো দেবে সেগুলোর জন্য তুমি আলাদা একটা টাইম রাখবা, সেটা হতে পারে 2-4 ঘন্টা। তো নর্মালি এই ক্যালকুলেশন দেখা যায় যে একজন রেগুলার শিক্ষার্থী তার মোটামুটি কথা 6-8 ঘন্টা পড়াশোনা করা দরকার দৈনিক, এটা রেগুলার শিক্ষার্থীর। আর তুমি যদি রেগুলার শিক্ষার্থী না হও, অর্থাৎ নিয়মিত না, এখন হুট করে পড়াশোনা করতে বসেছ, তোমার সংখ্যাটা একটু বাড়বে, তুমি সেক্ষেত্রে 8-10 ঘন্টা, কোনো কোনো ক্ষেত্রে 12 ঘন্টা পড়া লাগতে পারে, কারণ এখন 1-2 মাস বাকি আছে। তুমি যদি এখন 1-2 মাস ভালো করে পরিশ্রম করো, সাপোজ ধরে নাও তুমি 1 মাস তোমার বাকি আছে, তুমি যদি এখন 12 ঘন্টা করে পড়ো
12 ঘন্টা পর তোমার রেজাল্ট হয়ে যাবে ধরে নাই প্লাস, তুমি প্লাস পাবে। তো তুমি যদি 12 ঘন্টা পরে ভালোভাবে পড়াগুলো পরিকল্পিতভাবে কমপ্লিট করে ভালোটা ফলাফল করতে পারো, এর থেকে আর কী আছে? লাগলে এক মাস কষ্ট করলা, বাট এক মাস কষ্ট করে যদি তোমার এ প্লাস আসে ভালোটা ফলাফল সে তুমি কেন করবে না? সো ব্যাপারটি এরকমের যে তোমাকে পড়াশোনা কতটুকু বাকি আছে সেটার উপর অনেকটাই নির্ভর করছে। তোমার যদি পড়াশোনা বাকি অনেকগুলো সাবজেক্ট থাকে তাহলে পড়াশোনার চাপ কিন্তু অনেক, সেখানে কিন্তু 6 ঘন্টা পড়লে হবে না। যেখানে পড়াশোনা বাকি কম আছে সেখানে 6 ঘন্টা পড়তে পারো তুমি, যে আমার বাকি নাই না আমি 6 ঘন্টা রিভিশন দিব, শুধু 6 ঘন্টা দিনে দিতে পারো। সো মিনিমাম 6 থেকে 8 ঘন্টা একটা স্টুডেন্ট তুমি পড়বা, যদি 6 থেকে 8 ঘন্টা তোমার না হয় তাহলে 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত পড়ার মানে চিন্তাভাবনা তোমাকে রাখতে হবে। এরপর যদি পড়াশোনা বাকি থাকে তাহলে সেগুলো তুমি শর্টকাট টেকনিক ইউজ করে তুমি চেষ্টা করবা, বিশেষ করে শর্টকাট টেকনিকগুলো ওই জায়গায় ট্রাই করবা যেখানে তোমার টাইমটা বেশি যায়। তুমি আগে ক্যালকুলেট করো, 5টা কারণ বের করো কোন কোন জায়গায় তোমার পড়াশোনার সময় নষ্ট হয়, পড়াশোনা করতে গিয়ে সময় নষ্ট হয়। 2টা বিষয় হতে পারে, আমি 2-3টা বিষয় হতে পারে। এক হচ্ছে ধরো পড়া খোঁজা, তাহলে কী করো, একটা বন্ধুর দ্বারস্থ হও, যে বন্ধু তোমার পড়াশোনা অলরেডি দাগায় রাখছে, ওর কাছে সব দাগানো আছে, ওর কাছে লাগলে ওর হাত পা ধরে বলো ভাই আমার পড়াটা তোর যেহেতু দাগানো আছে তোর বইটা আমার দে আমি হেল্প করি, বা আমি সেখান থেকে হেল্প নেই, এই একটা বিষয়। সেকেন্ড যে বিষয়টা হতে পারে ধরে নাও যে তোমার কনফিউজ হওয়া যে কোনটা পড়বো কোনটা পড়বো এলোমেলো করা, সেই জায়গায় তুমি বলতে পারো একটা রুটিন তৈরি করতে পারো দীর্ঘমেয়াদী পরীক্ষার আগ পর্যন্ত, এবং দৈনিক রুটিনের সাথে সেটা ইনক্লুড করে একটা ভালো গাইডলাইন রোডম্যাপ তুমি তৈরি করতে পারো। এই রিলেটেড কিন্তু ভিডিও আমাদের করা আছে অলরেডি, সেগুলো দেখতে পারো। আবার অনেকেই হচ্ছে গিয়ে যে পড়াশোনায় লেট করে সেটা 2টা কারণ, আরও একটা কারণ হচ্ছে যে তোমার অনেকে ম্যাথ করে, তারা কী করে এক অঙ্ক বারবার খাতায় করতেছে, কিন্তু এক অঙ্ক একবার কিন্তু খাতায় করলেই হয়, বাকিগুলো জাস্ট কলম দিয়ে দেখে দেখে গেলা, বা তুমি রুল দিয়ে ওই লাগলে খুব শর্টকাটে তাড়াহুড়ো করে করে গেলা, বা ইংরেজির ক্ষেত্রে অত হাতের লেখা দেখার দরকার নাই, তাড়াহুড়ো করে লাগলে হাতের লেখা একটু খারাপ হোক বাট লিখে ফেললা, কিন্তু যখন তুমি লিখতে গিয়ে অনেক সময় করবা সময় নিবা তখন কিন্তু তোমার দেখা গেলো যে টাইম চলে যাবে। এখন আমি কেন বলি শোনো, তুমি ধরো না ম্যাথের একটা অঙ্ক করতে বসেছো বীজগণিতে, একটা অঙ্ক করলে মিনিমাম মানে পরীক্ষার সময় সময় দেয় 20 মিনিট, তো তোমরা মিনিমাম 20 থেকে 30 মিনিট বসে একটা অঙ্ক করবা, ওই 30 মিনিটে কিন্তু তুমি অন্তপক্ষে 10টা অঙ্ক দেখতে পারো চাইলে হাত দিয়ে। তো অঙ্ক তুমি ঠিকই 1 ঘন্টা বসা 1টা অঙ্ক করবা আর বাকি 10টা অঙ্ক ওই টাইপের দেখে নিবা, চেষ্টা করবা ঠিক এইরকমভাবে নিজেকে রেডি করার জন্য যাতে অঙ্কগুলো তুমি বুঝতে পারো, এবং যে জায়গাটা তুমি বুঝতেছ না ওই লাইনটা শুধু করো, যে জায়গাটা বুঝতেছো না যে লাইনটা বুঝতেছো না যে সূত্রটা বুঝতেছো না শুধু ওইটুকু করো, পুরোটা করার দরকার নেই, টাইম সেভ ঠিক এভাবে করে তোমাকে একটা দৈনিক রুটিন তৈরি করে পড়াশোনা করতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর যদি কোনো পরামর্শ দরকার হয় কোনো কিছু দরকার হয় অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবা, আমরা চেষ্টা করবো তোমাদের সেই বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলার। এখন ঠিকঠাক মতো পড়াশোনা করো, তোমাদের সকলের জন্য শুভকামনা রইল, আল্লাহ হাফেজ।